তিন নম্বর পার্থক্য হলো আমার ভাইরা মুরগি যখন ডিম পারে ডিম মুরগির ডিম থেকে একটা মুরগির বাচ্চা জন্মাতে সময় লাগে 21 দিন কতদিন যারা লাইফ স্টক প্রাণ সম্পদ বিশেষজ্ঞ যারা তারা বলেন একটা মুরগি যদি ডিমের উপর পূর্ণ 21 দিন তাপ দেয় তাহলে এই চ্যাপ্টারে চারে এখান থেকে একটা ডিম থেকে বাচ্চা জন্ম নেয় আপনারা বলেন তো দেখি মুরগির এই দেহের চ্যাপ্টারে চা মুরগির দেহের ও আমাদের পাবনার এলাকার ভাষায় বলা হয় ও আপনাদের এলাকায় কি বলে আমি জানি না আপনাদের এলাকায় কি কয় হ্যাঁ পাকনা বলে আচ্ছা পাকনা আমাদের এলাকায় ওম বলে ইংরেজিতে বলে টেম্পারেচার এই যে হিট দেয় ওম দেয় গরম দেয় একটা মুরগির দেহের এই টেম্পারেচার যে সমস্ত ডিমের উপরে লাগে ওই সমস্ত ডিম থেকে বাচ্চা জন্মায় আর যে সমস্ত ডিমের মধ্যে মুরগির ইটু লাগছে কিংবা লাগে না ওই সমস্ত ডিম থেকে কিন্তু বাচ্চা জন্মায় না বলে একালিত না পাঁচালিত পর্যন্ত টান দিতে হবে জোরে বলেন ওই সমস্ত ডিম থেকে বাচ্চা জন্মায় মাশাআল্লাহ অস্ত থেকে আস্তে আস্তে বুঝতেছে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আরেকটা পার্থক্য চার নম্বর আপনারা যারা এখানে বসে আছেন এই এদিকে তাকান আপনারা যারা এখানে বসে আছেন আগেই যারা বাহিরে অশুনতেছে বাড়িতে অশুনতেছে চার স্টল অশুনতেছে এদের মধ্যে আর একটা পার্থক্য আছে কি পার্থক্য সেটা হলো যারা বাহিরে আছে তাদের নেকি করার সুযোগ আছে আবার পাপ করার সুযোগ আছে উভয় ইচ্ছা করে তারা নেকির কাজও করতে পারে মাইকম্যান ভাই ওই হ্যাঁ এরকম করতেছে কেন ভিতরের আওয়াজ মোটা করে দেন ভিতরের আওয়াজ মোটা করে দেন ভিতরের আওয়াজ বাইরের আওয়াজ ভিতরের আওয়াজটা ভালো করে দেন যারা বাহিরে আছেন তারা পাপ করার সুযোগ আছে আবার নেকি করার সুযোগ আছে কিন্তু যারা এই ময়দানে আপনারা বসেছিলেন বসে আছেন এবং বসে থাকবেন আমি আল্লাহর নামে হলফ করে বলি আল্লাহর নামে কসম করে বলি যারা নাকি এ ময়দানে এতক্ষণ ছিলেন বসে আছেন বসে থাকবেন আপনাদের আমল নামার সওয়াব ব্যতীত গোনা লেখা হয় নাই হচ্ছে না যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামা কোনো গুনাহ লেখা হবে না জোরে বলেন সুবহানাল্লাহ যেই সময় প্রতিটা মুহূর্তে বৃষ্টির মতন ফোঁটা পড়ে গুনাহ পতিত হয় সেই সময় থেকে দুইটা ঘন্টা সময় তিনটা ঘন্টা সময় চারটা ঘন্টা সময় পাপ থেকে বিরত থাকা এটা আমি মনে করি আল্লাহ প্রকাশ্য নিয়ামত ছাড়া আল্লাহ প্রকাশ্য করুণা ছাড়া আর কিছুই হতে পারে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা